বন্ধুরা চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি কি নিয়েছি বেশি কিছু জানি নাই, বাট তো আছে, এনে আছে লাউ খোসা ভাজা আজকেও, আর এনে আছে কলমি শাক দিয়ে মাছ দিয়ে তরকারি আর মুরগির মাংস। এই আজকে রান্না হয়েছে, সাথে লেবু নিছি, কাগজি লেবু, কাগজি লেবু নিছি। তাহলে বন্ধুরা খাওয়া শুরু করি, লাস্ট তক দেখো ভিডিওটা, ভালো লাগলে একটু লাইক করে দিও। মাঠটা পাশের হার হয়েছে, ক্যামেরা আসছিল না বলে মা নিয়ে নিস। বন্ধু কমেন্ট করছো না দুর্গাপূজোর কথা শুনতে চাইছিল? আমার কিন্তু দুর্গাপূজা খুব ছোট দুর্গাপূজো হয়, ছোট একটা মাঠ মেলা, ছোটই, আমরা ছোট গ্রামে ভাই, ছোটই পুজো হয়। মার পুজো তো সেরকমই, আমাদের মন্দির টন্দির ছোট, জায়গা ছোট, বেশি জায়গা নাই না, সেজন্য মেলা বড় করে লাগতে পারে না, ছোটই লাগে, বেশি দোকান টোকানো বসে না, শহর এলাকা মেলা বড় বড় হয়। শপিং টপিং এবার করতে পারতেছি না, বাড়ি একটু অসুবিধা আছে, করবানি হালকা ফুলকা, নাতিকে তো দেয়া লাগবে, বৌমাকেও দেয়া লাগবে, এখনো করি নেই, যাবো এক দুদিনের ভিতরে যাবো মার্কেটে। যদি আনো আনিনি দোকানে, তোমার কাজ করলে শরীর ভালো থাকে না একটু? আমাকে ভিডিও তো বানানোই লাগবে, কামের মতন। সব না পারলে খা লাগবে না, রসুন যা দাম, পেঁয়াজ রসুন সব দাম। আমরা রসুন লাগাবো, আমাদের পিছনের জায়গা ভালো না, সেরকম জায়গা তো মেলা আছে,
রসুন লাগালে রসুন উঠলেও যায় না, এইরকম শক্ত মাটি। বরবি হয় না, হবে একটু একটু কষ্ট করে লাগাই। রসুন রসুন এলো বাইলে মাটিতে, বড় বড় রসুন হয়। রসুন আমার কাছে 300 টাকা কিলো, 300-350 টাকা কিলো। রসুন খাই খুব, পেঁয়াজও দাম খুব, 70-80 টাকা কিলো। মাংস তো টেস্টি, লেবু দিছে তো আরো ভালো লাগতেছে। আলু দিদি মাংস কি তাকে সব গলিয়ে, বাইলে আলু তো গলে যায়। বেশি জাল খাই নাই আলু, লেবু কি দাম, মগর লেবু তো রসই হয় নাই, খালি মোটা আর দেখতে খুশা, মধ্যে রস মস নাই। আমার কি সময় লেবু গাছ ছিল, কেউ লেবু খেতাম না। 120 টাকা কিলো করে লেবু আনছি, তার রস হয় নাই। অনেক লেবু গাছ নাই, মরে গেছে, অনেক লেবু খেতে ইচ্ছা করে। দুটো গাছ ছিল, এরাও লেবু হতো ফুটো। দাঁতের ব্যথা কি দাঁতই নাই দুই বসে সাবাব।
অল্প আইটেম আমাকে খুব ভালো লাগছে, মাংস তরকারি সবই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবাই ভালো থাকো, তোমরা আসি।